সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজি রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেনের বাদী হয়ে রোববার রাত 10:30টার দিকে মামলাটি করেন। রোববার মধ্যরাতে জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার এসআই মোহাম্মদ এনায়েত কবির মামুন। তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। মামলায় 55.51 কেজি স্বর্ণ হারানোর কথা বলা হয়েছে। রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাউলা থেকে তেজগাঁও অংশ সবার জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল 6টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনের 13 ঘন্টায় অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উড়াল সড়ক থেকে টোল আদায় হয়েছে 11,08,240 টাকা। এই সময়ে উড়াল সড়কে চলাচল করেছে 13,165টি যানবাহন। রোববার সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য মতে 13 ঘন্টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী ও ফার্মগেট রুটে 7,748টি যানবাহন চলাচল করেছে। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংসদে সরকারি দলের এমপি এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা 42,866 জন, তবে মোট বন্দীর সংখ্যা 77,203 জন। রোববার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এদিন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় একাদশ জাতীয় সংসদের 24তম ও 2023 সালের চতুর্থ অধিবেশন শুরু হয়। সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 2,608 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 634 জনে। অন্যদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন 8,845 জন ডেঙ্গু রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ডেঙ্গুতে একদিনের রেকর্ড 21 জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমি বিজলি কেবলস। আমি কেবল। আমি 99.99% কপার। আমি সস্তা। আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড। আমি সস্তা। আমি অগ্নি প্রতিবন্ধ, তাই নিরাপদ। আমি সস্তা, 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 তাই নিরাপদ কেবল মানে বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বাজারে এবার আলুর দাম প্রথম থেকেই মোটামুটি ঊর্ধ্বমুখী। বেশি দাম পাওয়ায় বীজ আলু সংরক্ষণ না করে বিক্রি করে দিয়েছেন অধিকাংশ চাষি। আবার আলুর ভালো দাম পাওয়ায় আবাদেও আগ্রহ বেড়েছে অনেকের। আগামী মাস থেকে বপন করা হবে আলুর বীজ, অথচ এক মাস আগেই বীজ আলুর দাম বেড়েছে 40% পর্যন্ত। চাষিরা দাঁড়ে দাঁড়ে ঘুরেও কাঙ্ক্ষিত বীজ পাচ্ছেন না। সরকারের বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনেও চাহিদা অনুযায়ী বীজ পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। খোঁজ নিয়ে জানা যায়, বীজ আলুর সংকট দেখা দিচ্ছে এখনই। গত বছর যে সাদা আলু ও লাল আলু বীজ 48 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এবছর সেই আলু বীজ বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। এছাড়া উত্তরাঞ্চলে আগাম চাষ হওয়া দেশি ছোট গোল আলু বীজের দাম উঠেছে 80 টাকায়। তারপরেও চাহিদা অনুযায়ী ভালো মানের বীজ পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যায়ামাগারে 2 বোনসহ 3 জনকে পিটিয়ে আহত করার ঘটনায়
অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রীয় সংসদে সুপারিশ করা হবে না সে বিষয়ে আগামী 7 কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাদত হোসেন শোভনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লার নাঙ্গলকোটে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নিপা আক্তার নামে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার দুপুরে তরুণীর বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে নিপা আক্তারের সঙ্গে গত 24 আগস্ট কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কাছনিপাড়া বড়ুল্লা গ্রামের সাইদুল হকের ছেলে বদিউল আলমের বিয়ে হয়। বড় কনের পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকতার মাধ্যমে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি নামাজ পড়ি গিয়ে কই আমার মন্দিরের কাছে আইসা তাইতে ঠুসটা শোনা যায়। ইয়ার পরে আইলাম হেতরা গিয়ে কই কেন বাঙিছুরি হেতরা গিয়ে কই মানে এই সময় হত্যার মতো বেগনে কি গলব্ধ করে কি মানে ঘর দুয়ার ভাঙি গেল শুরু করছে। ছেলেরা সব রং তস নস করে লেছে ফিড়ি ফাড়ি মেরে কমাইতেছে মেরে ফাইতেছে না। ইয়ার পরে সিঁড়ির তলা যায় দেখে দেয় খাঞ্জাইগুলা লাচ্ছে মারে ফালা দিচ্ছে দেখে দেয় সিঁড়ির তলায় মেরে টানে হিসড়ে মেরে লাগেছে। আমি বাধা দিচ্ছে বলে আমার মাথাটা সব ছেলেরা বসে বসে কিসে লাগে না আমারও থেঁথা করে ফেলছে আমারও রং কমে করায় না সব দাগ। আমি কীভাবে ফিটারগুলো দেখাবো আপনাকে শুধু হাতেটা দেখতে পাচ্ছি স্বর্ণমেলা সব নিয়ে গেছে আমাদের মেহমানের স্বর্ণ সবাই স্বর্ণ নিয়ে আসছিল। আমার অনুষ্ঠান গায়ে হলুদের দিন আমি ব্যাংকে থেকে 1 লক্ষ টাকা উড়িয়ে এনেছি অনুষ্ঠানের জন্য টাকাগুলো বেড়ে দাঁড়িয়ে আলমারি ভেঙে টাকাগুলো নিয়ে গেছে স্বর্ণগোনা নিয়ে গেছে 60টা মোবাইল নিয়ে গেছে। কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে 8 জনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাজধানী অটোয়ার একটি রিসেপশন ভেন্যুর পার্কিং লটে বন্দুকধারীদের গুলিতে 2 জন নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। এফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই ভেন্যুতে একই সঙ্গে 2 বিয়ের আয়োজন করা হয়েছিল, সে সময় বাইরে গোলাগুলি শুরু হয়। সেখানে আসা অতিথিরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, সে সময় খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। লোকজন কোন দিকে কোনো দিক নির্দেশনা ছাড়াই এদিক সেদিক দৌড়াচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী নিজেও বিয়ের অতিথি ছিলেন। অথবা পুলিশ নিশ্চিত করেছে যে গোলাগুলির ঘটনায় নিহত 2 জনই পুরুষ, তাদের বয়স যথাক্রমে 26 ও 26, তারা টরন্টোর বাসিন্দা। সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত 20 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। রোববার সুদানের অ্যাক্টিভিস্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। শহরের প্রতিরোধ কমিটি নামের একটি সংগঠন বিবৃতিতে জানিয়েছে, খার্তুমের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। সংগঠনটি গণতন্ত্রপন্থী বিক্ষোভ আয়োজনে কাজ করছে। তাছাড়া দেশটিতে যোদ্ধাদের লড়াইয়ের কারণে যারা প্রাণ হারাচ্ছে তাদের পরিবারকে সহায়তা দিচ্ছে সংগঠনটি। এর আগে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না, কারণ মরদেহগুলো বিস্ফোরণে এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে যা হাসপাতালে নেওয়া যাচ্ছে না। দিল্লি সরকার গত 1 বছরে 61 কোটি বোতল মদ বিক্রি করেছে, এতে আয় হয়েছে বিপুল অর্থ। দিল্লিতে আপ সরকারের আবগারি নীতি নিয়ে বিতর্কের মাঝে এই পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। জানা গেছে, 1 বছরে মদ বিক্রি করে 7,000 কোটি রুপির বেশি আয় হয়েছে আপ সরকারের। দিল্লিতে বর্তমান আবগারি নীতি কার্যকর হয়েছে 2022 সালের 1 সেপ্টেম্বর থেকে। 2023 সালের 31 আগস্ট পর্যন্ত মদ থেকে দিল্লি সরকার মোট 7,285 কোটি রুপি রাজস্ব বাবদ আয় করেছে। এর মধ্যে ভ্যাট রয়েছে 2013 কোটি রুপি। 2021-22 সালের জন্য যে নতুন আবগারি নীতি পরিকল্পনা করেছিল আপ সরকার, তা প্রয়োগ করলে এই 1 বছর মদ থেকে 5,487 কোটি টাকা রাজস্ব পেত।
দর্শক এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।